চট্টগ্রাম। চট্টগ্রাম হচ্ছে ঢাকা, ঢাকার পরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর। এটাকে বাণিজ্যিক শহরও বলা হয় বা এটাকে বন্দরের শহরও বলা হয়। পৃথিবীর অন্যান্য প্রাচীন বন্দরগুলোর মধ্যে চট্টগ্রাম বন্দরও একটি। বাংলাদেশের রাজধানী ঢাকায় তিন দিন আমরা থাকার পর, ঘোরার পর আমরা চলে এলাম চট্টগ্রামে। চট্টগ্রামের বিভিন্ন আকর্ষণীয় স্থান বা দর্শনীয় স্থানগুলো আমরা ঘুরব। পতেঙ্গা বিচে যাব। পতেঙ্গা বিচ চট্টগ্রামের একটি মূল আকর্ষণ। এখানে কর্ণফুলী নদী এবং সমুদ্রের মধ্যে সঙ্গম স্থল। খুব সুন্দর এই পতেঙ্গা বিচ, আমরা ঘুরব পতেঙ্গা বিচে। চট্টগ্রামে পতেঙ্গা বিচ ছাড়াও যেমন ইস্কন প্রবর্তক, শ্রীকৃষ্ণ মন্দির, সীতাকুণ্ড, চন্দ্রনাথ মন্দির, পুণ্ডরীক ধাম, এগুলো অনেক অনেকগুলো দর্শনীয় স্থানও রয়েছে। আমরা একে একে সবগুলোই ঘুরব। চট্টগ্রামের মূল আকর্ষণ ইস্কন প্রবর্তক, শ্রীকৃষ্ণ মন্দির। প্রায় 150 কোটি টাকার বাজেটে তৈরি এই মন্দির, বাংলাদেশের অন্যতম আকর্ষণ। মন্দিরের ঠিক সামনে রয়েছে শ্রী শ্রী হনুমানজির মন্দির। এক পাশে হনুমানজির মন্দির, তো আরেক পাশে শ্রী শ্রী গরুড় দেবের মন্দির। দারুণ কারুকার্য তার নিদর্শন এই মন্দির। মন্দিরের বিভিন্ন পাথরগুলোর গুজরাট এবং রাজস্থান থেকে আনা হয়েছে, এবং যে মন্দিরের যে কাঠ যেটা ব্যবহার করা হয়েছে সেটা বার্মা থেকে, ব্রহ্মদেশ থেকে নিয়ে আনা হয়েছে। খুব সুন্দর এই মন্দির, বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু চট্টগ্রামের। ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের এটা হচ্ছে মূল বিগ্রহ, শ্রী শ্রী রাধা কুঞ্জ বিহারী, সঙ্গে আছে ললিতা বিশাখা। শ্রী কুঞ্জ বিহারীর ঠিক ডান পাশে রয়েছে শ্রী শ্রী গৌর নিতায়, আর ঠিক ডান পাশে রয়েছে জগন্নাথ। ঠিক বাম পাশে রয়েছে জগন্নাথ বলদেব, সুভদ্রা মহারানী। এই মন্দির নির্মাণে প্রায় 150 কোটি টাকা খরচা হয়েছে। চট্টগ্রামে এটা একটা বিশেষ আকর্ষণ এই ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির। বাংলাদেশের মধ্যে স্বামীবাগের পরেই এই মন্দিরটি হচ্ছে ইস্কনের সর্বশ্রেষ্ঠ মন্দির।